আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে একটু ফ্রাইড রাইস বানাবো, বাসায় যা যা আছে ওইগুলো দিয়েই করব। আমি মুরগির মাংস ভিজিয়ে নিয়েছি, বুকের মাংস 3 পিস, তারপরে এখানে বাঁধাকপি আর ফুলকপি নিয়েছি অল্প করে 2 কাপ পরিমাণ, ওইগুলো একটু পানি দিয়ে তারপরে সেদ্ধ বসিয়েছি। আর এখানে একটা ছোট আলু গ্রেট করে নিলাম। তো এই যে বাঁধাকপি ফুলকপিগুলো একটু সেদ্ধ হচ্ছে, এর মাঝে এই আলুগুলো দিয়ে দিয়েছি আমি। দিয়ে এবার নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো একটু হাফ সেদ্ধ করে তারপরে নামিয়ে ফেলবো। তো এটা একটু সেদ্ধ করেই দিচ্ছি, যেহেতু ফ্রাইড রাইসের মধ্যে দিব। একেবারেই কাঁচা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই দিলাম। এখানে মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, 2টা ডিম ভেঙে নিলাম, তারপরে হচ্ছে 5-6 কোয়া রসুন পাতলা করে স্লাইস করে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে ধনে পাতা, টমেটো, এগুলো সব কিছু কিন্তু কাটাকাটি করে নিলাম। এখন চলে এসেছি রাইসটা ভাজার জন্য। 2টা ডিমের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি হালকা একটু। তো প্যানের মধ্যে তেল আমি আগে থেকেই দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে তেলটা দিতে হবে, যেহেতু সব কিছু আর কি দিব, ফ্রাইড রাইসটা বানাবো তার জন্যই। তো প্রথমে ডিমটা ভেজে নিচ্ছি ছোড়া করে তেলের মধ্যে, প্রথমে ডিমটাই দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে অন্য সবগুলো উপকরণ যদি দিয়ে দিয়ে তারপরে ডিমটা দিই তাহলে কিন্তু ডিমটা আর স্ক্র্যাম্বল হবে না, ওইটা কিন্তু সব কিছুর গায়ে একেবারে আঠার মতো লেগে যাবে। এই তো আমি দেওয়ার সাথে সাথে একটু ছাড়িয়ে দিচ্ছি টুকরো টুকরো করে, যাতে করে একটু পিস পিস হয়ে যায় সব কিছু। তো এরকম করে একটু হালকা ভেজে তারপরে আমি উঠিয়ে নিব এগুলো। তো চাইলে আপনারা একটু গোলমরিচের গুঁড়াও দিতে পারেন, যেহেতু আমার হাতের কাছে নেই তার জন্য আমি এটা দিচ্ছি না, অপশনাল আর কি, যার যেভাবে করতে চায় যে যেভাবে করে আর কি। তো এখন আমার কাছে নেই তার জন্য আমি দিলাম না। তো ডিমটা এক পাশে একটু ভাজা হচ্ছে আর আমি চিকেনটা দিয়ে দিয়েছি পাশেই। তো ডিমটা এখন উঠিয়ে নিব আমি। ডিমগুলো চাইলে আলাদা পাত্রেও ভেজে নেওয়া যায়, তবে আমি একসাথেই করে নিয়েছি যাতে করে ঝামেলাটা কম হয়। তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনটাকে ভেজে নিব। তো এটাতেও একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, 1 চিমটি পরিমাণ, যাতে করে চিকেনের ভিতরে একটু লবণটা ঢুকে। আর এখানে আমি সামান্য একটু 1/4 চা চামচের মতো একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব। চুলার জালটা বাড়িয়ে দিয়েছি যাতে করে চিকেন থেকে যে পানিটা বের হয়েছে ওইটা শুকিয়ে যায়, না হলে কিন্তু পানি পানি হয়ে থাকবে। তো চুলার আঁচটা বাড়ানোই আছে, একটু নেড়ে চেড়ে পানিগুলো শুকিয়ে নিব। মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে আর তেলটাও ছেড়ে দিয়েছে, তার মধ্যে আমি কুচি করে রসুনগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব, একেবারে ব্রাউন কালার করব না, যাতে করে রসুনটা সেদ্ধ হয়ে যায়, এমন করে আর কি রসুনটাকে ভেজে নিব তেলের মধ্যে। মাংস আর রসুনটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, চুলার আঁচটা কিন্তু বাড়ানোই আছে। এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দিব, এর মধ্যে ফুলকপি, বাঁধাকপি, তারপরে হচ্ছে আলু, এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। এর সাথে কাঁচামরিচ, পেঁয়াজও দিয়ে দিয়েছি। এখানে আমি শুধুমাত্র 2টা কাঁচামরিচ দিয়েছি যাতে করে ঝালটা বেশি না হয়। তো এই যে এভাবে করে আমি সবজিটা সেদ্ধ করেছি, দেখাই যাচ্ছে এগুলো কিন্তু সবুজ রয়ে গিয়েছে, হালকা একটু হাফ সেদ্ধ করে নিয়েছি আর কি। তো পেঁয়াজটাও পরে দিলাম, পেঁয়াজটা কিন্তু আগে দিলে এটা নরম হয়ে যাবে, তার জন্য পরেই দিয়েছি। আর এখন প্রায় 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি ভরে। আবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব সবগুলোকে।
সবজিগুলো ভাজার পর এরকম দেখতে হয়েছে। তো আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি, তারপরে এতে রান্না করা ভাতগুলো মিশিয়ে দিচ্ছি। ভাতটা আমি আগেই রান্না করে রেখেছি, এখনও হালকা একটু গরম রয়ে গিয়েছে, তারপরেও কিন্তু ঝরঝরে আছে, যেহেতু আমি পানিটা একটু কম দিয়ে তারপরে ঝরঝরে করে রান্না করেছি ভাতটা। এখন সবটুকু ভাত আমি যতটুকু দিচ্ছি আর কি সবটুকু এখানে দিয়ে দিচ্ছি। তারপর এতে আরও একটু মশলা মেশানো বাকি আছে। ভাতের মধ্যে এখন আমি হাফ প্যাকেট দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা, এখানে আমি ফুল প্যাকেট দেইনি, হাফ প্যাকেটই আছে। আর দিয়ে দিচ্ছি টমেটো সস, এখানে প্রায় 1 কাপ পরিমাণ টমেটো সস আমি দিয়েছি, আর একটু টেস্টিং সল্ট দিয়েছি, ওইটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে, 1/4 চা চামচের মতো, 1 চিমটি আর কি টেস্টিং সল্ট দিয়েছি, আর স্বাদ মতো লবণ, লবণ তো দিতেই হবে। তো এগুলো দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে এ পর্যায়ে আমি একটু কমিয়ে দিয়েছি যাতে করে আমার মেশাতে সুবিধা হয়, না হলে কিন্তু নিচের যে উপকরণগুলো আছে ওইগুলো কিন্তু পুড়ে যাবে, তাই চুলার আঁচটাকে এখন একটু কমিয়ে দিয়েছি। আর সব কিছু মেশানোর পরে এখন দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো, কাঁচামরিচ না ধনেপাতা আর ভেজে রাখা ডিমগুলো। এখন ভালোভাবে ফাইনাল আর কি মিক্সিংটা করে নিব যাতে করে সব কিছু একসাথে মিশে যায়। ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম, তারপরে চুলার আঁচটাকে ছোট করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো রেডি হয়ে গেল মজাদার ফ্রাইড রাইস, খুবই অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।